যে সুদা খেতে মানুষ মরে না, এটা কি সাধুমহাত্মা খাইছে তারা মরে নাই, তারপর এই বস্তি আমার সন্দেহ তো নাম গান, তারপর তারা খায় নাই তারা তার নাম গন্ধ দুনিয়ার বুকে সেই অমৃত সুদা একদম সাধু খাওয়াইতে পারে, সেইটা মুখ দিয়ে কেন সেটা কান দিয়ে খায়। তখন ওই লোক সে নিজের মান আর ফানাসুর নিজকে নিজে চিনতে পারবে, নিজে দেখতে পারবে, তখন সবে মানুষ। তাই আমরা দেখেন দুবে দুই সাধুমত আছে কেন মানুষকে সৎ পথে নেওয়ার জন্য, আমরা কামনা বাসনা লোভ লালসার ভিতরে ডুবিয়ে রয়েছি, যার জন্য আমরা চেষ্টা করব সৎ পথে যাওয়ার জন্য, সৎ পথে থাকার জন্য, লোভ লালসা কামনা বাসনা থেকে ঘুরে থাকা যাতে মানুষের কর্ম আমার দ্বারা হয় এইটা চেষ্টা করবো। সময় কম, অনেক কথা ছিল বলার জায়গা নাই বলতে, আর এইসব কথা শোনে কারা? মরা মানুষে শোনে, দাদা মানুষ শোনে না, দাদা মানুষে এসব মরা মানুষে শোনে। তাহলে আমরা তো বেশিরভাগ মানুষ দাদা মানুষ, আমার একটা করে আমি দুইটা কথা বলি, হ্যাঁ আর যারা মরা মানুষ এর লাইতে একটু তারা কথা পায় না, সময় কম, অনেকে এটা আমার টাইম কম, খানা দানা খাবে মানুষের, যাহোক আমি কিছু কথা বললাম, আমার অনেক কথা ছিল বলার দেখা নাই সময় নাই, তাহলে আমি এখন আপনাকে জানিয়েছি।